صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مولانا محمد صلاة وسلام عليك يا رسول الله بيادبي معاف করবেন আমি আমার এই জীবনে প্রায় 30 বছরের মধ্যে আমি স্টেজে বসে এই দীর্ঘক্ষণ আমি কারো জলসা শুনিনি আজকের আমার কোন দিক দিয়ে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করেছেন তা আমি অত্যন্ত খুশি হয়েছি দুজনের বক্তব্যের উপরে এই যে আমার ছেলে বসে আছে মোহাম্মদ গালিব মাহদি গালিব আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহির জাত বা সত্তার উপরে যে উচ্চাঙ্গের বক্তব্য আমার সামনে রাখলো এই ধরনের বক্তব্য আমার মতো মৌলবী সাহেবদের জবান দিয়ে পশ্চিমবাংলায় কোনোদিন না আমি করতে পেরেছি না আমি শুনতে পেরেছি তবে গালিব তুমি আমার ছেলের মতো এই সভায় তোমার কিন্তু খালি মাথায় আসাটা উচিত হয়নি আগামী দিনে এই রকম সভায় যখন আসবে স্যুট থাক কোট থাক টাই থাক কিন্তু মাথার টুপিটা রাখবে কিছু মনে করো না আর দুই নম্বর আমার স্নেহের মাওলানা কি নাম শহীদুল্লাহ বাহাদুরি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলবানি সম্পর্কে দু ঘন্টা তিন ঘন্টা যদি ও বলতো তা আমি আজকে সভা থেকে সরতাম না তবে আমি বিশেষ কারণে সভা থেকে একবার নেমে গিয়েছিলাম এ কথাটা কিন্তু আমি ক্লিয়ার করতে যাব না কেন নেমে গিয়েছিলাম তা আমি আপনাদের সম্মুখে দীর্ঘক্ষণ আলোচনা করব না আমার নওজোয়ান তরুণ যুবকের মুখ আমি দেখতে পাচ্ছি তাদের কাছে আমি একটা জিনিসকে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়ে যাব সেটা হলো এই যার সূচনা এনারা করেছেন বারবার আহলে হাদিস শব্দ এই স্টেজ থেকে আমার কানে আসলো তাহলে হাদিসদের সম্পর্কে আমি একটা জিনিস ক্লিয়ার করব আপনারা আহলে হাদিস না হয়ে হানাফি হলেন কেন এই কথাটা আমি শুধু ক্লিয়ার করব আহলে হাদিস এনাদের দাবি হলো এই যে কোরআন ও হাদিস সামনে থাকা সত্ত্বেও আমরা ইমাম মানতে গেলাম কেন মাজহাব কেন মানতে গেলাম এ কথাতে তোমরা কি একমত কখনোই নয় আমার তরুণ যুবকদের বলছি আমি আপনাদের বলছি না এই সমস্ত আমার নওজোয়ান তরুণ যুবক যারা আছে আমি তাদের বলছি আহলে কোরআন না হয়ে তোমরা আহলে হাদিস হলে কেন কোরআন ও হাদিস তাই না পাশাপাশি কিন্তু পজিশনের দিক দিয়ে আগে কোরআন পাক যদি হলে তো কমপক্ষে আহলে কোরআন হওয়া দরকার ছিল তা না হয়ে তোমরা হলে আহলে হাদিস কেন যাক তোমাদের দাবি হলো এটাই যে কোরআন ও হাদিস সামনে থাকতে মাজহাব বা ইমাম মানতে গেলাম কেন তা কোরআন বলে কাকে আমি আমার তরুণ যুবকদের একটু বুঝিয়ে দিই কোরআন বলে কাকে হাদিস বলে কাকে আচ্ছা এখানে আমার বহু নওজওয়ান আছে জানার দিক দিয়ে আমাদের সবার জানা যে মুক্তা সমুদ্রে পাওয়া যায় সমুদ্র থেকে মুক্তা তুলে আনার মতো কোনো বাহাদুর নওজওয়ান যদি থাকো দাঁড়াও
সম্ভব হবে না। কেন? পৃথিবীতে এমন কোনো সমুদ্র নেই, মহাসাগর নেই যে বিজ্ঞান যার মাপ করেনি। প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিজ্ঞান জরিফ করে বলে দিয়েছে 26,600 এত ফিট তার গভীরতা। আপনার দম কত? তোমাদের দম কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এর তো বেশি নয়। তো 10 মিনিটের দম যদি সম্পূর্ণ পানিতে যেতে যদি তুমি খরচ করে দাও, তলে তো পৌঁছাবে না, আর ফের তোমরা উঠেও আসতে পারবে না। কেন? 10 মিনিটের দম সম্পূর্ণ যেতে তোমরা পানির মধ্যে খরচ করে দিয়েছো, ব্যয় করে দিয়েছো। 10 মিনিট পরে কিন্তু আর উঠতেও পারবে না, 2 ঘন্টা পরে উঠবে তো ব্যারেল হয়ে উঠবে, হ্যাঁ প্রাণ চলে যাবে। আমার দেখা যাচ্ছে এই সমুদ্রে আরো একজন নেমে যাচ্ছে, সে গিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা থাকার পরে অক্ষতভাবে উঠে চলে এসে সরকারকে রিপোর্ট পেশ করছে, জাহাজের অবস্থা এইরূপ, যাত্রীদের অবস্থা এইরূপ। এটা হচ্ছে কি না? এর পক্ষে সম্ভব হলো কি করে? এর পক্ষে সম্ভব এই জন্যই হয়েছে যে ও নিজের ক্যাপাসিটিতে 10 মিনিটের দম নিয়ে যায়নি, ও সরকারি ব্যবস্থাপনায় গিয়েছে, এ নিজের দম নিয়ে গেছে 10 মিনিটের দম, যেতে শেষ হয়ে গেছে, তলেও পৌঁছাতে পারেনি, প্রাণ হারিয়ে চলে এসেছে। আর এ সরকারি ব্যবস্থাপনায় গিয়েছে 2-5 ঘন্টা থেকে সমুদ্রের তলের অবস্থা এসে রিপোর্ট দিতে সক্ষম হয়েছে। এ তো হলো পৃথিবীর সমুদ্রের কথা, সাগর মহাসাগরের কথা, যার তল মাপা যায়, যার তলে পৌঁছানো সম্ভব। কোরআন সম্পর্কে ওলামায়ে ইসলাম আইম্মায়ে দ্বীন এক বাক্যে বলেছেন, ইন্নাল কোরআন বাহরুন লা ইউদ্রাকু কাহরুহু, কোরআন এমন এক সমুদ্র যার গভীরতা নির্ণয় করা যায় না। প্রশান্ত মহাসাগরের গভীরে মুক্তা আছে, সেই মুক্তা কিন্তু সবার পক্ষে আনা সম্ভব নয়, একমাত্র ডুবুরি পারবে। তুমি যদি তোমার ক্যাপাসিটি মতো যদি যাও তো প্রাণ হারিয়ে চলে আসবে। তো কোরআন পাক হচ্ছে অতল সমুদ্র, এই সমুদ্রের গভীরতে আছে মশলা মশাইলের মুক্তা। এই মুক্তা যদি সাধারণ থেকে সাধারণ মানুষ, যাদের কোরআন শব্দের অর্থটুকু জানা নেই, ও যদি সাহস ধরে যে আমি কোরআন থেকে মশলা বাহির করব, অবস্থা কি হবে? এ প্রাণ যাবে না, ইমান যাবে, এ প্রাণ হারাবে না কিন্তু ইমান হারিয়ে বসবে। ব্রাদার ইসলাম, এই অতল সমুদ্রের মহা ডুবুরি হলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এই অতল সমুদ্রের মহা ডুবুরি ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তাহলে কোরআন সম্পর্কে আমাদের আইডিয়া এটাই আসলো যে অতল সমুদ্র, এই সমুদ্র থেকে মশলা বাহির করা আমাদের পক্ষে সম্ভব নয়, তার জন্য একজন খোদাই মানুষের প্রয়োজন, খোদাই প্রতিভা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন। আমাদের সামনে সেই মহান ব্যক্তি ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। হাদিস সম্পর্কে বলি, এরা বলছে কোরআন আর হাদিস আমাদের সম্মুখে থাকতে মাঝহাব মানতে গেলাম কেন? তা আমি তো কোরআন সম্পর্কে বলে দিলাম, হাদিস কাকে বলে? রসুলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যা বলেছেন হাদিস, সারা জীবন যা করেছেন হাদিস, সারা জীবনে তার সম্মুখে যে যা বলেছে যে যা করেছে তিনি সমর্থন করেছেন সেটাও হাদিস। তে হাদিসের সংখ্যা কত? এ হাদিসের সংখ্যা কত? আইম্মায়ে ইসলাম ওলামায়ে দ্বীন বলছেন, উসুলুশ শাসি আমাদের একটা নির্ভরযোগ্য কেতাব বলা হচ্ছে, আদাদুর রামাল ওয়াল হাসা, বালি আর কাঁকরের তুলনায়,
হাদিসের সংখ্যা কত? তো আয়ম্মায় দিন বলছেন বালু আর কাঁকরের তুলনায়। তো বালু আর কাঁকর কি আপনারা গুনে শেষ করতে পারবেন? হ্যাঁ, তা আপনি তো হচ্ছেন আহলে হাদিস। হ্যাঁ, ওদের আলেমরা বলছে আমরা আহলে হাদিস। সাধারণ থেকে সাধারণ মানুষ যার পেশাব করার পায়খানা করার সিস্টেম জানা নেই, হ্যাঁ, সেও বলছে আমি আহলে হাদিস। তো কত হাদিস মুখস্থ আছে? হাদিস এবং কোরআন থেকে মশলা মশাইল বাহির করা আয়ম্মায়ে দিন ছাড়া সাধারণ আলেমের পক্ষেও সম্ভব নয়। হ্যাঁ, যারা মুজতাহিদ তাদের পক্ষে সম্ভব, সাধারণ আলেমের পক্ষেও সম্ভব নয়। ব্রাদার ইসলাম, সাধারণ মানুষ যদি কোরআন হাদিস থেকে মশলা বাহির করতে যায় অবস্থা কি হবে? ওখানে তো প্রাণ হারিয়েছে, এখানে ইমান হারাবে। আমি এ কথা বহু জায়গায় বলি, আজও বলছি। কলকাতায় আমি নাম বলতাম কিন্তু বলবো না, এই জন্য তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এক পীর সাহেব ছিলেন, সারা জীবন ওনার 9 জন করে বিবি ছিল। যতদিন বেঁচেছেন 9 জন বিবি একসঙ্গে রেখেছেন। তো এই পীর সাহেবের মুরিদ কিন্তু কম ছিল না, ছয় ছয় না হাজারে হাজার, এখনো আছে। সবার দাবি একটাই, কোরআন যদি বুঝতে হয় তো একমাত্র প্রিয় পয়গম্বর আহমদ মুস্তফা মুহাম্মদ মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা অতি সত্য কথা, এতে আমরা সবাই একমত। আর দ্বিতীয়, যদি কেউ বুঝে থাকেন এবং কোরআনের ওপর যদি পূর্ণত আমল করে দেখান, তা আমাদের হুজুর কেবলা, আমাদের পীর সাহেব কেবল আমল করে দেখিয়েছেন। কোরআন হাদিস থেকে মশলা বাহির হচ্ছে ব্রাদার ইসলাম। আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকে বলেছেন, দলিল দিচ্ছে, ফানকাহু মা তোয়াবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, তোমরা পছন্দ মতো বিবাহ করো, মাসনা দুই, সুলাসা তিন, দুই আর তিন কত হয়? পাঁচ। হ্যাঁ, অরুবা চার। হ্যাঁ, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই তিন পাঁচ আর চার কত হয়? নয়। কোরআন বলছে 9 জন বিবি রাখতে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হাদিস দেখিয়ে দিয়ে দিব, একসঙ্গে 9 জন বিবি রেখেছিলেন। আর আছে হাদিস পাকে যে আল্লাহ রসুল একসঙ্গে 9 জন বিবি রেখেছিলেন। কোরআনের সঙ্গে হাদিসকে ফিট করে দেখিয়ে দিচ্ছেন যে আমল যদি করতে হয় কোরআনের উপরে, তো রসুলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমল করে গেছেন। আর তারপরে যদি কেউ আমেল যদি হয়, তা আমাদের পিছায়। কোরআন থেকে কি মশলা বাহির করা হলো? কি হলো? ওখানে প্রাণ হারিয়েছে, এখানে ইমান হারা হতে হবে। এটা বাস্তব কথা বলছি। কলকাতার পীর সাহেব চলে গেছেন। আমার সঙ্গে এক পীর সাহেবের সম্পর্ক ছিল। এ পীর সাহেব প্রথম জীবনে খুব নামাজি, খুব রোজাদার, শরিয়াতের উপরে চরমভাবে আমেল মানুষ ছিল। পরবর্তীকালে আল্লাহ তাবারক তাআলা কি মেজাজ দিয়েছেন, নামাজ রোজা সব ত্যাগ করে দিয়েছেন। আমি বিশেষ এক কারণে রমজান মাসে বেলা 9:30-10টার দিকে আমি ওনার বাড়িতে উপস্থিত হয়ে গেছি। উনি যখন খবর পেয়েছেন যে মৌলভী সাহেব এসেছেন, গোলাম সামদানি মৌলভী এসেছেন, অল্প সময়ের মধ্যে দেখছি পীর সাহেব কিন্তু বার হননি, ফকির সাহেব, পীর সাহেব ফকির সাহেব, ও ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে একটা প্লেটে করে নাস্তা আমার জন্য সাজিয়ে বের করে দিয়েছে, এক গ্লাস শরবতও করে দিয়েছে। তো পরিবেশ এমন করে ফেলেছে, এরাও জানে না নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, বাচ্চারাও জানে না। তো আমার সম্মুখীন, তো আমি ওদের বারবার বলছি, বাবু আমি রোজা করছি, খাবো না, তোমরা নিয়ে যাও। কিন্তু ওরা আমার কথা বুঝছে না। এমন সময় ফকির সাহেব বার হয়েছেন, শোনো তরুণ যুবক, বললো আরে খান খান, মৌলভী সাহেব খান,
আমি সালাম দিলাম, উনি সালামের উত্তরে দিলেন। দেওয়ার বলে আরে খান খান, ঠেলাঠেলি করছেন কেন খান, আমি রমজান মাস, আমি রোজাদার। তো উনি হেসে ফেলেছেন যে আমি এটা যেন ভুল কথা বললাম, তার জন্য হেসে ফেলেছেন। রমজান মাস, এই তো মৌলভী সাহেব, শুধু খালি আপনারা নামাজ আর নামাজ, রোজা আর রোজা করেন। তা বলে উনি বলছেন আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকে নামাজ পড়তে নিষেধ করেছেন, লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা। কত হুঁশিয়ার ফকির, লা তাকরাবু সলাত বলে শেষ করেনি, হ্যাঁ যে নামাজ তোমরা নামাজের নিকটবর্তী হইও না, লা তাকরাবু সলাত এ পর্যন্ত বলে শেষ করেনি। কত হুঁশিয়ার ফকির, পূর্ণ করে দিচ্ছেন, লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশার অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। নিজে আয়াত পাক পড়ে দিয়ে অনুবাদ করে দিচ্ছে। আমি বলছি এখানে তো নেশার অবস্থায় বলেছে, তো বলে হেসে ফেলেছেন, কারণ আমি একটা বাচ্চা ছেলে যেন বারবার ভুল কথা বলছি, তেমনি হেসে ফেলেছেন। হেসে বলছি এই তো মৌলভী সাহেব, ফের আবার বলছেন নেশার অবস্থায়। তা আমি তো বলছি যে নেশার অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। তখন বলছে নেশা কাকে বলে, নেশার ডেফিনেশন কি, সংজ্ঞা কি, আল্লাহ তো বলেননি যে মদের নেশা, গ্যাজার নেশা, আফিনের নেশা, তাও তো বলেননি। আল্লাহ পাক বলেছেন লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশার অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। এবার নেশা বলছে আরে কারোর গাড়ির নেশা, কারোর বাড়ির নেশা, কারোর পাস করার নেশা, কারোর ফার্স্ট ডিভিশনে পাস করার নেশা, কারোর স্ট্যান্ড করার নেশা, আপনি আমার বাড়িতে এসেছেন একটা নেশা নিয়ে, আমার বাড়িতে কাজ সেরে চলে যাবেন আরও একটা নেশা। হ্যাঁ, নেশা ছাড়া কোনো মানুষ নেই, দেখেছেন তো। আমরা হয়তো বলবো যে উনি লা তাকরাবু সলাত হাফ পড়ে দিয়েছেন, তা নয়, সম্পূর্ণ পড়ে দিয়ে নেশার ব্যাখ্যা করছেন, নেশা ছাড়া কোনো মানুষ নেই। তো নামাজ পড়বে কখন, নামাজ পড়বে কখন? তো উনি বলতেছেন সারা জীবনের মধ্যে কোনো মানুষ যদি নেশাবিহীন হয়ে যায়, একমাত্র আল্লাহ তাবারক তাআলার জাত বা সত্তা ছাড়া মনের মাঝে আর কোনো স্থান যদি না থাকে, এই মুহূর্তে একটা সেজদা করে দিলে ওই সেজদা সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন, এই যে দলিল পেশ করলেন কোরআন থেকে, এটা কি সঠিক হয়েছে? তাহলে কোরআন ও হাদিস থেকে ইচ্ছা মতো দলিল বাহির করতে গেলে এখানে প্রাণ হারানোর কোনো ভয় থাকে না, ইমান হারিয়ে যায়। তাহলে বুঝা গেল যে কোরআন ও হাদিস সামনে আসে বলেই যে কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট, এর অর্থ হবে এটাই যে পাক পবিত্র হয়ে কোরআন পাক তেলাওয়াত করব, এই দিক দিয়ে যথেষ্ট। কিন্তু কোরআন থেকে মশলা আমি বের করব, এদিক দিয়ে কিন্তু কোরআন যথেষ্ট নয়। এর জন্য আয়েম্মায়ে দিন দরকার, মুজতাহিদ গণের দরকার, ব্রাদারান ইসলাম। তো সাধারণ থেকে সাধারণ মানুষ, তাদের উপর যে দায়িত্ব এই দেওয়া হয় যে তোমরা কোরআন থেকে মশলা বের করে নাও, হাদিস থেকে মশলা বাহির করে নিয়ে নাও, এটা সম্ভব হবে? আপনি বলুন তো। তাহলে আমরা আহলে হাদিস ফের দাবি করছি এই বলে যে কোরআন হাদিস সামনে আসে মশলা আমরা কোরআন হাদিস থেকে বের করবো, এর জন্য ইমাম মানার প্রয়োজন কি? তাহলে ইমাম মানার প্রয়োজনীয়তা কিছু বুঝতে পাচ্ছেন না, পাচ্ছেন না? হ্যাঁ, যে ইমাম মানতেই হবে। আমি একাধ ঘন্টা ধরে একাধ সব প্রশ্ন আপনাদের সম্মুখে আমি রাখব, একটা প্রশ্নের জবাব আপনার কোরআন হাদিস থেকে দিতে পারবেন না, পারবেন না। এরকম প্রশ্ন আমি 100 প্রশ্ন রাখব, বিশেষ করে বর্তমান জামানায় যান্ত্রিক জিনিস যখন আমাদের সামনে ঘর ঘর চলে এসেছে, শত শত ফতোয়া সম্মুখীন আমরা হচ্ছি, চল না অচল, এগুলো কিন্তু সরাসরি কোরআন হাদিস থেকে আপনি বের করে দেখাতে পারবেন না। কোরআন হাদিস থেকে মশলা বাহির করার জন্য ফর্মুলার প্রয়োজন, এই ফর্মুলাগুলো কিন্তু কোরআন পাকে লেখা নেই, এ ফর্মুলা কিন্তু হাদিস পাকে লেখা নেই। আয়েম্মায়ে দিন গণ
এই ফর্মুলা বের করেছেন। ইমামে জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই তাঁর লেখা যে তাফসিরে ইতকান আলহামদুলিল্লাহ ওলামা ইকরামদের নজরে আছেন, ওলামা ইকরামগণ অবশ্যই দেখছেন এই যে তাফসিরে ইতকান কোরআন থেকে কীভাবে অর্থ গ্রহণ করতে হবে উনি বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। নামাজ পড়া ফরজ সবাই বলছে, কেন ফরজ হবে আপনি আমাকে বলুন, তা আপনি এ কথাই বলুন সহজে যে আল্লাহ তাবারক তালার নির্দেশ আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তো খোদাই নির্দেশ মানি হচ্ছে ফরজ তা নয়, কিন্তু নির্দেশের ১৬টা মানে আছে। নুরুল আনোয়ারের মধ্যে নির্দেশের ১৬টা অর্থে উনি ব্যবহার করে দেখিয়ে দিয়েছেন, তাফসিরে ইতকানের মধ্যে আরও বেশি অর্থ বলেছেন। আল্লাহর হুকুম মানেই ফরজ নয়, যে আল্লাহ তাবারক তাআলা বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সেই আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করছেন ইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো। তাহলে এখানেও নির্দেশ, তাহলে সালাম দুদিকে করার পরে সঙ্গে সঙ্গে কি মসজিদ থেকে বার হতে হবে, কেন হবে না, ওখানে ফরজ হলো এখানে নির্দেশ ফরজ হলো না কেন, এই কেনর উত্তর কিন্তু কোরআন থেকে আপনি আমাকে দেখাতে পারবেন না, এই কেনর উত্তর কিন্তু আপনি হাদিস থেকে দেখাতে পারবেন না। আয়েম্মায়ে দ্বীন যারা কোরআনের ভাষ্যকার তারা বুঝেছেন যে আল্লাহ তাবারক তাআলার কোন নির্দেশ কোন পর্যায়ের এগুলো তারাই আমাদের সম্মুখে পেশ করে দিয়েছেন। ব্রাদার ইসলাম, এই ফর্মুলা যদি জানা না থাকে তা কোরআন ও হাদিস থেকে মশলা বাহির করা সম্ভব হবে না। এই ফর্মুলাগুলো কিন্তু আইম্মায়ে দ্বীন আমাদের সামনে পেশ করেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পেশ করে দিয়েছেন, তার সাগরেদগণ পেশ করে দিয়েছেন। ব্রাদার ইসলাম, আজ আমরা বলছি কি না মাজহাব মানতে গেলাম কেন, কোরআন ও হাদিস আছে, তোমাকে মানতে হবে না, তুমি কোরআন হাদিসের মহাপণ্ডিত, তোমাকে মানতে হবে না, নামাজ কিন্তু কোরআন থেকে আমাকে পড়া দেখে দিয়ে দাও, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত কেউ কোরআন থেকে আমাকে দেখা সম্ভব হবে, হাদিস থেকে আপনি দেখাতে পারবেন, কিন্তু এমন বহু জিনিস আছে নামাজের মধ্যে সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু হাদিস থেকে আপনি পারবেন না। আইম্মায়ে দ্বীন কোনগুলি ফরজ কোনগুলি ওয়াজিব কোনগুলি সুন্নাতে মুয়াক্কাদা কোনগুলি মুস্তাহাব এই সমস্ত নির্বাচন সব করে দিয়েছেন ব্রাদার ইসলাম, তবে আজকে সহজ হয়ে গেছে, তবে সহজ হয়ে গেছে। কিন্তু আমি ফের জোর করে এই সহজটাকে আমি সরিয়ে রেখে আমি নিজে মাথায় বোঝা নিতে যাচ্ছি কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট, ওখান থেকে মশলা বাহির করবো, এ কি সম্ভব? কখনই সম্ভব নয় ব্রাদার ইসলাম, শুনে রেখে দেন। যারা বলছেন আমরা আহলে হাদিস, এর নামেই তো গলত হয়ে যাচ্ছে, আহলে হাদিস আছে বড় বড় আইম্মায়ে দ্বীন তাদের আহলে হাদিস বলা হতো, এই অর্থে নয় যে তারা কোরআন ও হাদিস থেকে মশলা বাহির করবেন, আইম্মায়ে দ্বীন একে অপরের ফর্মুলা গ্রহণ করবেন না, এ অর্থে নয়। এরা যে আহলে হাদিস বলছে এর পিছনে ইতিহাস আছে, এর পিছনে ইতিহাস হলো এই যে মেন জায়গা থেকে যখন আমাদের দেশে প্রথম এসেছিল অখণ্ড ভারতে, মেন জায়গা থেকে নাজদা থেকে যখন এসেছিলেন না, যে ভারত তো আজ থেকে নয় সুলতানি পিরিয়ড থেকে আরম্ভ করে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত এখনও পর্যন্ত এ ভারত অখণ্ড ভারত হচ্ছে হানাফি প্রধান দেশ, একমাত্র ব্যতিক্রম হলো কেরালা, কিছু সাফি মজাব অবলম্বী বাস করে, এ অখণ্ড ভারত হচ্ছে হানাফি প্রধান দেশ। ওলামায়া হেনাফ দেখিয়ে দিয়েছিলেন এরা আসলখানে অমুক কারা ওহাবি, হ্যাঁ তাই না, তারপর তাড়াতাড়ি করে নামকে চেঞ্জ করেছিল সালাফি, তারপরে করলো মুহাম্মাদি, এই হয়ে ভিন্ন নাম ভিন্ন নাম, লোকে ধোকায় পড়ে যায় মুহাম্মাদি বলছে, তো বলছে আরে না না এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিকে নিসবত না সম্পর্ক নাই, এদেরও আলাদা আছে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। যাক শেষে ব্রিটিশ পিরিয়ডের কাছে ওরা দরখাস্ত করে নিজেদের নাম নিয়েছে আহলে হাদিস,
আজ আফসোস আর দুঃখ তরুণ যুবক তোমাদের প্রতি। তোমরা এই সমস্ত ওলামা ইকরামদের প্রতি নির্ভরশীল নয়, নেটের মাধ্যমে টাই কোট সুট পরে একজনকে দেখে তাকে তোমরা ফলো করতে চলে এসছো। হ্যাঁ, তাকেই দেখে পৃথিবীর মুখে কোনো ধার্মিকের পোশাক স্যুট কোট টাই নয়, কোনো পুরোহিত যদি স্যুট কোট টাই পরে মন্দিরে গিয়ে পূজা দেবে বলে পূজারীরা মেনবে? হ্যাঁ, গুরুদারে কোনো গুরু যদি যায় নেবে না, কোনো পোপ পাদ্রিকে নেবে না। আজ তোমরাই দেখছো যে পাগড়ি জুব্বা তসবি লাঠি এটা হচ্ছে আমাদের পিরানে পীরদের একটা আলামত, শায়েক মশায়েকদের এটাই চিহ্ন। অথচ তোমরা সেগুলোকে ভুলে গিয়ে স্যুট কোট টাই পরা তার পিছনে চলে যাচ্ছ, তোমরা আহলে হাদিস হতে যাচ্ছ, তোমাদের লজ্জা করা দরকার। আজ মাওলানা মুফতিদের তোমরা দ্বারস্থ হচ্ছ না, কোথায় যাচ্ছ? একটা ডক্টর নয় ডাক্তার, হ্যাঁ তার কাছে। আমি গোলাম সামনে মৌলবী, একজন মৌলবী মানুষ, কিন্তু আমার এই বডিকে যদি চেক করার প্রয়োজন হয় নিশ্চয়ই আমি ডান দিকে এনার কাছে যাবো না, বাম দিকে এনার কাছে আমি যাবো না, কোথায় যাবো? ডাক্তারের কাছে যেতে হবে। যদি আমার কোনো বাড়ির প্ল্যান নেওয়ার যদি প্রয়োজন হয়, হ্যাঁ নকশা যদি দরকার হয় ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। যদি আমি কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় কোনো অ্যাডভোকেটের কাছে যেতে হবে। হ্যাঁ, তাহলে আমি তো আমার জায়গায় নেই কেন? অভাব আছে, সেই জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার শরীয়ত জানার জন্য নিজেরা স্বয়ংসম্পন্ন কখনোই নয়, তাকে আসতে হবে এই দরবারে, মুফতির কাছে আসতে হবে, মাওলানার কাছে আসতে হবে, মুহাদ্দিসের কাছে আসতে হবে, মৌলভীর কাছে আসতে হবে। কিন্তু এই কথাটা ভুলে গেছে, নিজেরাই স্বয়ংসম্পন্ন সাজছে ব্রাদার ইসলাম। আজ তোমরা ফলো করছো কাকে? ডাক্তারকে? সি নিজেকে হানাফি মাজহাব ত্যাগ করে আহলে হাদিস হচ্ছ, অথচ এই হানাফি মাজহাব কোরআন হাদিসের সবচাইতে কাছাকাছি। বড় বড় মাঝহাবের দিক দিয়ে আমরা হক মাঝহাব চারটে বলি, তাই না? হানাফি সাফি মালিকি হাম্বলি বলি, চারটে সমষ্টি হচ্ছে আহলে সুন্নাত। কিন্তু যেহেতু আমি একটা ডাক্তারের কাছে যখন বডিকে চেক করি, একটা প্রেসক্রিপশন যখন তৈরি করে নিছি, এর উপরে আমি কিন্তু অন্য ডাক্তারের কাছে এখন আর যেতে পারবো না। এতটুকু কথা বললাম, তা আমি দেখিয়ে দিয়ে দিব সাফি মাঝহাব থেকে বড় বড় আয়েম্মায়ে দিন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাঝহাবে চলে এসেছেন। এর বহু নজির আছে, বহু নজির আছে। এখানে কেবলমাত্র আমি একটা জায়গায় আপনাদের তোমাদের সামনে আমি তুলে ধরছি শুধু মাঝহাবের গুরুত্ব শুধু দেওয়ার জন্য। তোমরা আজ কোন দিকে চলে যাচ্ছ? ইমামে তাহাবি আবু জাফর তাহাবি আলাইহির রহমা, ইনি ছিলেন কিন্তু সাফি ঘরের মানুষ, ইনি ছিলেন সাফি ঘরের মানুষ। এনার মামা ইব্রাহিম মাজিনি রহমাতুল্লাহ আলাই ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহের প্রথম সারির শিষ্য ছিলেন। তাই ইমামে ইমামে সাফি রহমাতুল্লাহ আলাই তাঁর প্রথম সারের শিষ্যকে ইব্রাহিম মাজনি রহমাতুল্লাহ আলাই, আর তাঁর আপন ভাগনা আবু জাফর তাহাবি রহমাতুল্লাহ আলাই। আবু জাফর তাহাবি রহমাতুল্লাহ আলাই যখন মায়ের পেটে ছিলেন, ওনার মা এন্তেকাল করেছিলেন, তো ওনার মায়ের এন্তেকালের পরে মায়ের পেট কেটে আবু জাফর তাহাবিকে বের করা হয়েছিল। পরবর্তীকালে আবু জাফর তাহাবি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছেন, মাদ্রাসায় পড়তে গেছেন। ওনার মামা ইব্রাহিম মাজনি তাঁর কাছে যখন গিয়েছেন, কিতাব খুলেছেন, ঘটনাক্রমে একদিনকার সবক পড়া এটাই এসেছে, মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যদি এন্তেকাল করে, ইমাম আবু হানিফার নিকটে মায়ের পেট কেটে বাচ্চা বাহির করা জায়েজ, আমাদের ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহির নিকটে মায়ের পেট কেটে বাচ্চা বাহির করা না জায়েজ।
এই কথা যখনই কেতাবে পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই, তার মামা ইব্রাহিম মজনির, হ্যাঁ, সামনে কেতাব রেখে দিয়ে দাঁড়িয়ে পড়েছেন, বলতেছেন যে ইমাম একজন মানুষের প্রাণ বাঁচানোর কোনো রাস্তা বাহির করেননি, আমি তার মাঝাবে থাকবো না। আজ যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাঝহাব ও মত অনুযায়ী যদি আমার মায়ের এন্তেকালের পরে তার পেট কেটে আমাকে যদি বাহির যদি না করা হতো, তবে পৃথিবী দেখতে পেতাম না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ওনার মামা রেগে গেছেন, এই কথা বলছেন, খোদার কসম করে বলছি আবু জাফর, তুই যা করলি তুই জীবনে কোনোদিন আলেম হতে পারবি না, উনি কসম খেয়েছিলেন। আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই শাফিউল মাজহাবকে ত্যাগ করে হানাফি হয়ে পরবর্তীকালে হানাফি মাজহাবের বহুত বড় ইমাম হয়েছেন। তার তাহাবি শরীফ দুই খণ্ডে সমাপ্ত, এই কেতাবের মধ্যে ডজন ডজন হাদিস এনে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাজহাবকে হাদিস দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছেন যে এইটা হচ্ছে সর্বাধিক সহি। কান পর্যন্ত হাত উঠাতে হবে ডজনাদি হাদিস, নাভির নিচে হাত বাঁধতে হবে ডজনাদি হাদিস, প্রতিটা জায়গায় ডজন ডজন হাদিস এনেছেন ব্রাদারান ইসলাম। তাই যখন উনি কোনো বক্তব্য দিতে উঠতেন, আবু জাফর তাহাবি সর্বদা এই কথাই বলতেন, শুরু করতেন, আয় আল্লাহ পাক আমার মামাকে তুমি মাফ করে দাও, আজ যদি আমার মামা বেঁচে থাকতেন তার কসমের কাফফারা আদায় করতে হতো। কেন, আমার মামা কসম খেয়ে বলেছিলেন যে আবু জাফর খোদার কসম করে বলছি আলেম হতে পারবি না, তা আল্লাহ তাবারক তাআলা আমাকে একটা মাজহাবের ইমাম বানিয়ে দিয়েছেন। তাহলে ওই মাজহাব থেকে এখানে চলে আসছে, আর হানাফি ঘরে জন্মগ্রহণ করে আজ ডাক্তার মাস্টার লয়ার ইঞ্জিনিয়ার তারা ওইমুখী হয়ে যাচ্ছে, এটা বহুত বড় আফসোসের কথা। সেই জন্য বলছি বাবু তোমরা স্টাডি করো, আর এই সমস্ত ওলামায়ে কেরাম যারা আছেন এদের সঙ্গে সম্পর্ক রেখে চলো, তা আল্লাহ তাবারক তাআলা তোমাদের দিন ইমানকে মাজহাব মিল্লাতকে কায়েম রাখবেন, এর ফলে তোমরা কায়েম থাকবে। শুধু মাজার মাজার করলে হবে না, যদি মাজহাবকে টেকাতে পারো তবে মাজার বাঁচবে, হ্যাঁ, আর মাজহাব যদি না থাকে মাজার থাকবে না ব্রাদারান ইসলাম। এই বলে সমাপ্ত করছি, দোয়া করো আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।